بسم الله الرحمن الرحيم السلام عليكم সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলা নিয়মিত অনুষ্ঠান অগ্রদূত শুরু করতে যাচ্ছি। আমি কে এম আবু তাহের চৌধুরী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন হাঁটি হাঁটি পা পা করে বিলেতেই বাঙালি কমিউনিটি অনেক এগিয়ে যাচ্ছে। আমাদের অগ্রজরা, আমাদের মুরব্বীরা যারা 50-60-এর দশকে দেশে এসেছিলেন, তাদের কষ্ট সাধনার ফসল আজকের বিলেতে আমাদের কমিউনিটি অগ্রযাত্রা। তারা কষ্ট করার কারণেই আজকে আমরা হাউস অফ কমন্সে, হাউস অফ লর্ডসে, বিভিন্ন পাড়া কাউন্সিলে কাউন্সিলর, মেয়র, ডেপুটি লিডার বিভিন্ন পদ আমরা অলঙ্কৃত করতে পারছি। আমরা শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করি। আসুন, আজকের স্টুডিওতে আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি সুদূর কাম্বারল্যান্ড থেকে এসেছেন। ওনার সাথে পরিচিত, উনি হচ্ছেন বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবী, কাম্বারল্যান্ড কাউন্টি কাউন্সিলের ভাইস চেয়ার কাউন্সিলর আব্দুল হারিদ। আসসালাম আলাইকুম। আপনারে ধন্যবাদ, আপনি আজকে আমরা স্টুডিওতে। আমি জানতাম স্যার আপনার কাছ থেকে আপনার জন্মস্থান কোন জায়গা পড়ছে। আমার জন্মস্থান হয়েছে কামাল বাজার, সিলেট জেলার দক্ষিণ সুরমা। হয় দক্ষিণ সুরমা, দক্ষিণ সুরমা উপজেলা, সিলেট জেলার কামাল বাজার। তো আপনার আব্বা আম্মার নাম কি আছে? আমার আব্বা হাজি ইয়াকুব আলী, আমার আম্মা হইলা খাইরুন্নেসা। তো আপনার আব্বা কবে দেশে আসলা? 1969 হয়েছেন আমার আব্বা। আব্বা ওল্ড হোম সেটেল হয়েছেন। তো আপনার আব্বা ওল্ড হোম থাকতা? জি। তো আপনার ফ্যামিলির লোক ওল্ড হোম আসলা? জি, আমরা ওল্ড হোম সেটেল হয়েছি। তো আপনার বয়স কত আসছিল? আমার বয়স মাত্র 4 আসছিল, 4 বছর বয়স আসছিল। তো আপনার আইয়া ওল্ড হোম লোকাল প্রাইমারি স্কুলে গেছে? জি, ইনফেন্ট থেকে আমি আরম্ভ করছি, ওল্ড গ্লোডিক ইনফেন্ট স্কুল থেকে প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, তারপরে ওল্ড হোম কলেজে গেছি। আপনার হাই স্কুলের নাম কিতা আছে? হাদেশ টেকনিক্যাল হাই স্কুল। তো লেখাপড়া করিয়া আপনি কর্মজীবন কিতা শুরু করলো আপনি? তখন তো আমাদের অপরচুনিটি আসিল না, তখন ওতে বেশি ভালো সুযোগ সুবিধা আসিল না। আমি কেটারিংয়ে ইনভলভ হয়েছি। আপনার আব্বার কোনো কেটারিং ব্যবসা আসিল নি আগে? না, আমার আব্বা বেসিক্যালি সোশ্যালিস্ট আসলা, সমাজসেবাতে বিজি আসলা। জি। তো আপনি তো ফয়লাতে ব্যবসা শুরু করলা, রেস্টুরেন্টটা কোন জায়গায় করলা? আমি ফয়লা তো আরম্ভ করেছিলাম আপনার ইয়েটাকে লন্ডন, আমি আইসি রিচমন্ড আসলাম, রিচমন্ড আমরা ব্যবসাটা আসছিল ছোটো মোটো। নাম কী তার? ভারত। আচ্ছা আচ্ছা। কতদিন চালাইলাম ব্যবসা? এটা প্রায় 2 বছর চলছে। এরপরে আমি ওয়েস্ট এন্ড আসলাম, বেকার স্ট্রিট, ভাইস অফ ইন্ডিয়াত। তখন ভাইস অফ ইন্ডিয়া আছে সবচেয়ে বড় রেস্টুরেন্ট সারা লন্ডন আছে। আচ্ছা আচ্ছা। তখন তিন বলেছিলাম মালিক আসলা গিয়া নয়া জিন্দগি নয়া জীবন একটা প্রোগ্রাম আসছিল 1970-তে, ওটা ইয়ে আসলা মালিক আসলা। নাম কি আসলে তার? নামটা ভুলে গেছি আমি, কিন্তু প্রোগ্রাম নাম আছে। আমার ছোটবেলা আমরা দেখতাম নয়া জিন্দগি নয়া জীবন, ফার্স্ট এইজন প্রোগ্রাম আছে লোকটা 1970-তে। কতদিন আপনার ক্যাটারিং ইন্ডাস্ট্রি কন্টিনিউ হল? এই অনেক অনেক দিন, প্রায় 2 ডেকেড রূপে। এরপরে লন্ডন থেকে আপনি মুফল্লানি ব্যবসা লইয়া কার্লাইল গেলানি আপনি ব্যবসা লইয়া? জি, পরে আমি কার্লাইল গেলাম, আমার বাগনা ফজলুল করিম তাই আমার দাওয়াত দিলা, পার্টনারশিপ দিলা ঢাকা রেস্টুরেন্টের নাম। এটার নাম কি দিস? ঢাকা রেস্টুরেন্ট। ঢাকা রেস্টুরেন্ট। জি। আচ্ছা, এই রেস্টুরেন্ট আসেন এখন আপনারা? জি, আমরা নাই, কিন্তু এখন আমি বেসিয়া এবং আমি আইছি কেটারিং থেকে মুভিয়া। আচ্ছা আচ্ছা। তো কেটারিং ব্যবসা কবে চাললা আপনি? চাইছি প্রায় 2015-তে, প্রায় 8 বছর আগে। তো আপনি কার্লাইল যাওয়ার পরে, কার্লাইল সিটি কাউন্সিল এরিয়া যাওয়ার পর আপনি এখানে রাজনীতির লোক আপনি যোগ দিলা, রাজনীতিতে কীভাবে আপনি জয়েন করলা? এরিয়া কার্লাইল যখন আমি পৌঁছিলাম, দেখলাম যে এখানে কোনো আমাদের কমিউনিটির কোনো সুযোগ সুবিধা নাই বা কোনো প্ল্যাটফর্ম নাই, কোনো ভয়েস নাই। আমি আমার লোকাল যারা আছে, এমপি আছে, আমার ফ্রেন্ড এরিক মাটলে তাই নিলাগে 4 টাইমস ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট,
তার লগে আমার ফ্রেন্ডশিপ হইলো, তাই আমার দেখাইলা যে তার পলিসি দেখাইলা যে টু গো ফরওয়ার্ড যে তার মানে লেবার পার্টির জয়েন ইয়া কাম করো। তখন আমি 1993 লেবার পার্টি জয়েন হইলাম, ওইয়া আমি লেবার অ্যাক্টিভিস্ট হইলাম। পরে 2003 আমার ক্যান্ডিডেট দেওয়া হইলো, আমি ইলেকশন করলাম। ফার্স্ট যখন আমি খাড়া হই তখন বিএনপি আমার বিরুদ্ধে তারাও ক্যান্ডিডেট খাড়া করছে। তখন বিএনপি খুব কোন ওয়ার্ড থেকে ফয়লা খাড়া হয়েছে? ফয়লা খাড়া হয়েছে কি আমি বিলা ওয়ার্ড থেকে। ফার্স্ট টাইম আমি পাইছি 650 ভোট, সেকেন্ড ইয়ার যখন আমি আবার খাড়া হই পাইছি 648 ভোটস, 648 ভোট, মাত্র দুইটা ভোট আমি হারাইছি আর কি এক বছরে। তখন লেবার পার্টি দেখা গেলো যে না আমি উইন হইতাম পারবো। পরে 2007 আমার দেওয়াইলগিয়া খুরুক একটা ওয়ার্ড আছে, ডিপ্রাইভড এরিয়া, ডিপ্রাইভ ওয়ার্ড, এইখানে বিএনপির অ্যাক্টিভিস্ট আসলো, বিএনপির ক্যান্ডিডেট আসলো, তার লগে আমি কন্টেস্ট করলাম। কন্টেস্ট করিয়া আমি ফার্স্ট টাইম আমি 2007 গেছি দিলাম, মানে থার্ড টাইম আপনার থার্ড টাইম কন্টেস্ট করিয়া আমি ইলেক্ট হইলাম। জি থার্ড টাইম লকি। কত ইংরেজি হইলে ইলেক্ট? 2007 ইলেক্ট হইলে। জিয়া একটা কথা আছে না, আপনার একবার না পারিলে দেখো শতবার। জি জি আপনি হাল ছাড়ছেন না? না আমি পার্সিস্টেন্ট আসলাম, আমি জানি আমি জিতমু, কারণ আমার ইয়ে আছে, আমার এই ক্যাপাসিটি আছে যে জিতারই মানে একটা ইয়ে আছে, আমার টার্গেট আছে। তো 2007 আপনি কাউন্সিলর হইলা, এরপরে আপনি এরপরে তো কয়বার কাউন্সিলর হয়েছেন? এই দিস টাইম লাগে ইয়ে চারিবার, ফোর্থ টাইম ইন অফিস। লেবার পার্টি থেকে? জি লেবার পার্টি থেকে। তো আপনার কাউন্সিলর হওয়ার পরে যেহেতু এলাকাতে আপনার বাংলাদেশি কমিউনিটি খুব কম, আপনার ওয়ার্ডে হইলে তো বাংলাদেশি কমিউনিটি নাই বললে চলে। যে বর্তমানে যে ওয়ার্ড থেকে আমি ইলেকটেড হয়েছি এখানে কোনো বাংলাদেশি ভোটারও নাই, কোনো বাংলাদেশি এথনিক মাইনরিটি কোনো মানুষও নাই। এশিয়ান আসেন নি আপনি? না এশিয়ানও নাই। এটা এই ওয়ার্ডের নাম কি? তা বেল ভিউ ওয়ার্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেল ভিউ ওয়ার্ড। জি আচ্ছা আচ্ছা, এটা কার্লাইল পড়ছে? জি কার্লাইল পড়ছে। এবং এই ওয়ার্ডও আবার আউ ওয়ার্ডও অনেক ডিপ্রাইভ ওয়ার্ড, এখানেও অনেক আনএমপ্লয়মেন্ট আছে, অনেক ধরনের ইস্যু আছে, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার ইস্যু আছে, অনেক ধরনের ইস্যু আছে, হাউজিং ইস্যুস আছে, অনেক ডিপ্রাইভ ওয়ার্ড একটা। আমার এই ওয়ার্ডও কাউন্সিলর দ্বারা সবই লেবার পার্টির নেই? আর কোনো কাউন্সিলর নাই বর্তমানে, যে ওয়ান কাউন্সিলর ওয়ার্ড নেই। যে এখন বর্তমানে যে স্ট্রাকচার হরো হয়েছে গিয়া সারা খামরিয়াতে, ইনস্টেড অফ 150 কাউন্সিলার্স রিপ্রেজেন্টিং 275,000 পিপল, এখন বানানি হয়েছে গিয়া অনলি 46 কাউন্সিলার্স। আমরা দায়িত্ব অনেক একটা দেওয়া গেছে, এখন নতুন কাউন্সিল যে স্ট্রাকচার একটা হরো হয়েছে আর কি। তাহলে কাম্বাই আপনারা কাম্বারল্যান্ড কাউন্টি কাউন্সিল অফ 46 কাউন্সিলার? জি। তো এর মাঝে আপনার এই লেবার পার্টির কতজন কাউন্সিলর? আমরা লেবার পার্টির লগে 29 জন, আর 7 জন কনজারভেটিভ, আর ইন্ডিপেন্ডেন্ট 6 জন, আর লিবডেম আরও 2 জন। আপনারা লেবার পার্টি যে হররা রুল হররা? লেবার পার্টি আমরা রুল হরমু। জি এবং আমরা দেওয়া হয়েছে দায়িত্ব যে একটা বর্তমানে যে স্ট্রাকচার যে রেসপন্সিবিলিটিস দেওয়া হয়েছে আমরা, এটা একটা মিনি এমপির সমান, কিন্তু তারা ওয়েজিস নাই আর কি। জি বুঝছি। তাইলে আপনারা তো কাউন্সিল আগে তো তিনটা কাউন্সিল আছিল? জি আগে তিন কাউন্সিল আছে। কোন কোন কাউন্সিল আছিল এটা ভাঙ্গে কীভাবে হইল একটু খোঁজ দিতে আপনি? বর্তমানে আমরা যে যে কাউন্সিল আসিল বা আমরা যেগুলো মানে বলে সরইব, খালাইল সিটি কাউন্সিল একটা, আর পরে হলো আলাডাইল বড় কাউন্সিল আর একটা, আর খোপলান বড় কাউন্সিল, এই তিনটা কাউন্সিল এখনও বলে সরে যাব 1st of April, 16 তারিখ এপ্রিলর করিয়া, এখন সম্পূর্ণ যুগে এক কাউন্সিলের আন্ডারে মানে কাম্বারল্যান্ড কাউন্সিল এক আমরালের আন্ডারে যুগে কাম্বারল্যান্ড কাউন্সিল আন্ডারে। তা আমাদের দায়িত্ব রেসপন্সিবিলিটি হইল গিয়া অ্যাডাল্ট সোশ্যাল কেয়ার থাকবো, এডুকেশন থাকবো, এবং রোডস অ্যান্ড হাইওয়েজ থাকবো, মানে সম্পূর্ণ যাবতীয় যেটা কাউন্সিলের দায়িত্ব সব দায়িত্ব এখন আমরা কাছে আসব। আচ্ছা আচ্ছা। আর আমরা ইন্ডিভিজুয়াল এখন আমরা ই পাওয়ার থাকবো গিয়া যে কোনো রেজিডেন্টের যে কোনো জনের কোনো ইস্যু থাকলে আমরা কাছে আইলে আমরা ডাইরেক্টলি আমরা ইনভলভ হই, আমরা ডাইরেক্টলি আমরা সমাধান করতাম পারবো, ওগুলো আমরা অ্যাডভান্টেজ। আগে তো আসিল গিয়া যেমন সিটি কাউন্সিলর আসিল গিয়া এক লিমিট, কাউন্টি কাউন্সিলর আসিল গিয়া আর এক লিমিট, তখন গিয়ে আমরা সিটি কাউন্সিলর যারা এরা কাউন্টি কাউন্সিলর হিসেবে যাইতে হয়েছে, যেমন আর রোডস অ্যান্ড হাইওয়েজ আমরা ঠিক করতে গিয়া হেরা হেরে ধরতে হয়েছি গিয়া। তো বর্তমানে যে স্ট্রাকচার একটা একটা আছে সেটা আমরা একলাও ফার্ম সপ্তাহ করতাম। তো আপনি যে সাইরবার কাউন্সিলর হইলা, নিশ্চয়ই আপনি লোকাল আপনার কমিউনিটি যারা আসেন ভোটারের সার্ভিস দিয়ে আপনি আসেন তারা হ্যাপি আপনার উপরে আসেন, হইলে তো আপনার ভোট তালা দিলা না না। তো আপনি গত 7 বছরে লোকাল কমিউনিটি ডেভেলপ কিতা কিতা কাম করছেন একটু হন যদি? যে আমি যাবতীয় খাম যেমন একটা ফুটব্রিজ আছিল, অনেক অনেক ইস্যু আছে, একটা ব্রিজ লইয়া
যে এইটা নষ্ট, এটা পুরানা, এটা সেফ নাই, ওটা আমি রিপ্লেস করাইছি। প্রায় 4 মিলিয়ন পাউন্ড আমরা খরচ হয়েছে, এবং আমার ওই লবি করতেছে, আমার কাউন্টি কাউন্সিলর খলিগর হলের লবি করতেছে হরিয়া, এটা রিপ্লেস করছি। এরপরে একটা রিটেল পার্ক আছে, যে একটা তো অনেক সমস্যা আছিল, এবং বড় বড় যে সুপারস্টোর আছে তারা বন্ধ করিয়া যা গেছে গিয়া, তখন গিয়ে আমি ইনভলভ হইয়া প্রায় 9 মাস লাগছে। ওয়েস্টমিনিস্টার আসলা গিয়া তারা ফ্রিহোল্ড ইয়ে ল্যান্ড ওনারের মালিক, ওয়েস্টমিনিস্টার পলিটিশিয়ান, তার নিয়ে আমি নেওয়াইছি কার্লাইল, নিয়া আমি পরে বইছি, বইয়া দেখলাম, কইলাম যে দেখো যে যে ইস্যু আছে, রেজিডেন্ট হলের সমস্যা আছে, আর জায়গাটাও খুব খারাপ লাগে, এমটি হয়েছে অল ইউনিটস, তখন এমটি হয়ে গিয়ে আমি ডক্টর ওগুলো কাম করিয়া ওগুলো আবার প্ল্যানিং ফার্স্ট করিয়া আমি আবার আজডা বড় রিটেলে যারা আছে এরা আবার আইনা ঢুকাইছি একটা রিটেল পার্ক। হ্যাঁ, তো বিরাট দুইটা বড় কাজ করছেন, আর কোনো কাজ মনে করেন নি আপনার? এরপরে তো খাম তো আছে, আমরা যে কেস ওয়ার্ক আছে, রেজিডেন্ট হলো যে ইস্যু আছে, নেইবার ইস্যু, এবং আমার কালাই লিসি গিয়া তো 99% হইলে গিয়া তো নন বিএমই কমিউনিটি, তো তারা ডগস আছে, ডগস হলোর ইয়ে সমস্যা আছে, ওগুলা দিয়ে অনেক কমপ্লেন থাকে গিয়া, তো কমপ্লেন হ্যান্ডেলিং করি আমরা অন আ রেগুলার বেসিস। তো আপনি কার্লাইল কাউন্সিল এবার যে সিট আপনি ক্যাপচার করলা দে ওয়ার্ডে ফার্স্ট করছেন, তো এর আগের কাউন্সিলর কোন পার্টি থেকে আসলা? বর্তমানে যে ওয়ার্ড থেকে আমি ইলেকটেড হয়েছি, কেন সিটিং কাউন্সিলর আসলা, কনজারভেটিভ পার্টির সিটিং কাউন্সিলর অ্যান্ড ইজ এ পোর্টফোলিও হোল্ডার, মানে ক্যাবিনেট মেম্বার আসলা তাই, তো থানরে আমি চ্যালেঞ্জ করতে হয়েছি, থানরে চ্যালেঞ্জ করতে ডিফারেন্ট ওয়ার্ড, নয়া ওয়ার্ড আমার লাগে, থানরে চ্যালেঞ্জ করে আমি থানরে ডিফিরতেছি। তো এটার লাগে আপনারে আপনার পার্টির লেবার লিডার দেখ মিস্টার কে স্টারমার তাই কেমন আপনারে কংগ্রেচুলেট বা ধন্যবাদ দিচ্ছেন? স্যার কে স্টারমার ফার্স্ট আমরা যারা ক্যান্ডিডেট আছি খালাইল খামরিয়া সারা খামরিয়া সবরে আমরা ফলা ইয়া তাই দেখা করছেন, মিট করছেন, এরপরে 2 সপ্তাহ পরে যখন ইলেকশন হইল বৃহস্পতি করে ফ্রাইডে মর্নিং 10:30 তাই আবার গেছেন কার্লাইল লন্ডন থেকে গিয়া, আমরা সবরে আবার কংগ্রেচুলেশন জানাইছেন যারা যারা আমরা ইলেকটেড হয়েছি, আর সবার লগে আমরা প্রায় 1 আওয়ার 1 টু 1.5 আওয়ার তাই স্পেন্ড করছেন আমরা লগে ইন্ডিভিজুয়ালি। তো পার্টি লিডার আপনারা রিকগনিশন এবং তার অনেক প্রেজ আপনারা অর্জন করছেন, একবার করছেন। জি হয়, আমরা আউট অফ 46 কাউন্সিলার্স আমরা 29 কাউন্সিলার্স ইলেকটেড হয়ে গেছি একই কাউন্সিল, ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। কিন্তু আপনি একমাত্র এশিয়ান বাংলাদেশি কাউন্সিলর, বাংলাদেশের বংশোদ্ভূত কাউন্সিলর, আপনার এই যে কাউন্সিলর বাই পলিটিক্স করতে গিয়ে আপনার কোনো ধরনের রেসিজমের শিকার আপনি হয়েছেন নি বা ওরানি? ফার্স্ট ফলা যখন আমি খাড়া হই অ্যাজ এ ক্যান্ডিডেট, তারা বিএনপি তারা একজন ক্যান্ডিডেট খাড়া হয়েছে আমার বিরুদ্ধে, ফার্সেনা সেকেন্ডবার সমান অবস্থায় আবার ক্যান্ডিডেট খাড়া হয়েছে ফার্সেনা, এবং ইস্যু আসিল তখন কালাইল অনেক চেঞ্জ হয়েছে আগে থেকে, আমি 2007-এর কথা, এখন তো অনেক চেঞ্জ হয়েছে, আর যখন দেখছে তারা যে আমার ডিফিট করতে পারছে না তখন তারা গিভ আপ, আর তারা একবারে ডিমলিশ হয়ে গেছে তারা পার্টি, তারা পরে তারা এসকেপ করছে তারা। জি আচ্ছা, তো আপনি এখন তো আপনার বাংলাদেশের কমিটি কিছু তো মুভি এরা কার্লাইল কাম্পাড়া এরিয়ার, এরা এই যে বাংলাদেশের কমিটিতে আপনার আমরা খ্রিস্টি কালচারে ইনভলভ করার লাগে আপনার কোনো ইনিশিয়েটিভ কিছু করার নেই আপনারা? এনে আমি প্রায় কিছু রেস্টুরেন্ট তো আছে রেস্টুরেন্ট আছে, এরপরে আমি ইনভাইট করি, কটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট টেক আউট মানে 10-11টা ওই রকম আছে, স্মল কমিউনিটি স্মল টাউন, আমি ইনভাইট করি প্রায় নন এশিয়ান যারা আছে আমার লোকাল রেজিডেন্ট যারা আছে তারা ইনভাইট করে করি, আমি প্রায় সময় তারা দেখাই যে আমাদের কালচার আমাদের, যেমন নাকি নানা ধরনের ফেস্টিভ্যাল আইলে ঈদ আইলে বা এরকম আইলে তারা ইনভাইট করে করে দেখাই, মানে আমরা কালচারের লগে তারা একটু ইন্ট্রোডিউস করেন, আমরা কালচার যেটা আমরা এই যে বাংলাদেশের স্বাধীনতা দিবস এটাকে সেলিব্রেট করেন নি আপনি? জি জি, এগুলো সেলিব্রেট করি এবং তারা আমি দাওয়াত দিই, আমার কাউন্সিলর ফ্রেন্ডসরা আছেন এরাও দাওয়াত দিয়ে দেওয়া দেখাই যে একটু লাগে আমরা স্পেশাল ডে, আর যেমন রোজা আইলে ইফতার পার্টি হরে হরে আমি তারা দাওয়াত দিই যে ইফতার করে আমরা লোক ইয়া দেখো আমরা কীরকম ইফতার, ঈদেও তারা দাওয়াত করে, ঈদেও দাওয়াত করে, ঈদেও আমরা সুযোগ সুবিধা হইলে আমরা পার্কে গিয়ে আমরা ইয়ে করি ঈদের জামাত ফরসি। তো কিছু মুসলমান তো মুভার এরিয়ার মধ্যে মনে হয় নাকি নিউলি? না, মুসলমান কিছুটা মুভ হইরা এবং যারা আছে এরা নিয়ে আমরা ইংলিশ যারা আছে এরা নিয়ে আমরা ইয়ে করি সোশ্যালাইজ করি। মসজিদ আপনার এলাকা স্থাপন করছেন? জি, আমরা মসজিদ অনেক আগে কিনছি, কিনে আমরা মসজিদ চলাইলাম প্রায় 25-26 বছর হইব। মসজিদটা কোন জায়গা করছে? মসজিদ আমরা ব্রুক স্ট্রিট, ওনে কাফে আছেন, কাফে আমরা লইছি, লইয়া
চেঞ্জ অফ ইউজ হর্ষি করিয়া ভিতরে ইন্টারনালি আমরা চেঞ্জ করিয়া মসজিদ বানাইছি। এবং লাকিলি আমরা যে বর্তমান যে ইমাম যে হে বোর্ন অ্যান্ড ব্রেড উ কার্লাইল, ও মসজিদ হে ফোর্সে ছোটবেলা, এখন হে ও মসজিদ ইমামতি করে। এর উদ্দেশ্যে আমরা বাংলাদেশি বাঙালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনার কোনো বাংলাদেশ অ্যাসোসিয়েশন করছেন এরিয়াতে? না, অ্যাসোসিয়েশন একটা আসিল আমরা, বর্তমানে নাই। অ্যাসোসিয়েশন আসিল একটা অনেক পুরানা, অনেক আগে আমরা করছিলাম, যে বাংলাদেশ কেটুইং অ্যাসোসিয়েশন একটা অংশ আমরা নিছিলাম। আমার চাষা ইয়ে আসলা যখন বিসিএর চেয়ারম্যান আসলা অনেক আগে, তাই নামটা তো আমি ভুলে গেছি। আচ্ছা, যে আপনারা বিসিএরও আপনার ব্রাঞ্চ অনেক করছিলাম? জিয়া, বাংলা অ্যাসোসিয়েশনও আসিল আগে। যে আগে আসিল, এবং লন্ডন থেকে অনেক মানুষ যাইতা, তারা 50-60 জন যাইতা গাড়ি ইয়ে বাসে কোচে যাইতা গিয়া আমরা পার্টি করছি, এবং আমরা তারা লোক জড়িত হয়েছি কাম্রিয়া থেকে। তো বর্তমানে এই কাম্রিয়া কাউন্সিলে আপনার কোন দায়িত্ব আছে? বর্তমানে কাউন্সিলের দায়িত্বে আছে আমি ভাইস চেয়ারম্যান হিসাবে। আমরা লন্ডনের ডেপুটি স্পিকার হলাম। জি, ডেপুটি স্পিকার ইকুইভ্যালেন্ট। আর ইনশাল্লাহ আগামী এপ্রিলে 16 তারিখে আমরা ওয়েস্টিং ডে হবো ওইটারে, যেটা মানে তিন ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যাবলিশ করাইব, করে আমরা নতুন কম্বলেন্ট কাউন্সিল একটা স্থাপিত করাইব। আর ও সময় হয়তো আমি চেয়ারম্যানের রোল নিমু, আর না হয়তো মেয়ের রোল নিমু, ডিপেন্ডস আমি কোনটা মানে চুজ করে রাখি। আমরা উইশ করি আপনার গ্রেট সাকসেস। আপনি অবশ্যই, আমরা অত্যন্ত আনন্দিত যে আপনি খামরি এমন একটা এরিয়া যে এরিয়াতে আমরা এশিয়ান বা বিএমি কমিউনিটি খুব লেস হোম আসেন, এর মাধ্যমে আপনার আপনার যোগ্যতা বলে অথচ আপনার ব্যাকগ্রাউন্ড, আপনি ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে ব্যবসা করছেন, আপনি 4 বছর বয়সে দেশে আসছিলেন, কিন্তু এই আপনার এই যে সাধনা, এই যে আপনার কন্টিনিউয়াস এফোর্ট, চেষ্টা, কারণ চেষ্টা করলে মানুষ অনেক সাকসেস দিতে পারে, আর আল্লাহরও সাহায্য লাগে হান। তো আপনি আপনার ছেলে মেয়ে কয়জনতে? আমার 2 মেয়ে, 1 ছেলে। ছেলে হলো সফটওয়্যার ডেভেলপার, তার আইটি টেক কোম্পানি আছে। আর আমার 1 মেয়ে, বড় মেয়ে এখন মেট পুলিশে জয়েন হইতা, তাই বিএসসি দিয়েছেন, দিয়া মেট পুলিশে অ্যাপ্লাই করছেন, বর্তমানে প্রসেসিং চলে। আর এখন ছোট আছেন, তাই স্কুলে যান। আপনার ছোট্ট সংসার, 2 মেয়ে আর 1 ছেলে। জি, আচ্ছা, গুড গুড। তো আপনি আমরার এই এমনি আমরার যে 1971ও আপনার তো এই সময় চৌধুরী লুকা বয়স, আপনার হোম আসিল না? 3 বছর আছে। 3 বছর বয়স আছে। জি, তো মোটামুটি আপনি এই যে এখানকার আমরা কার্লাইল বা কাম্বারল্যান্ড, এই যে আপনার বিশাল কাউন্সিল, এখানে আপনাদের এই পলিটিক্সের যে টাইম দ্বারা কমিউনিটির সেবার যে আপনি সার্ভিস দেওয়া দ্বারা, এটা আপনি কিলা এনজয় করেন? এটার আপনি আপনার কিলা কতটুকু আপনার এনকারেজ করে, বা আপনার ফিউচার কিতা প্ল্যান কিতা চিন্তা করেন আপনি? আমি যে পলিটিক্সে ইনভলভ বা যে সার্ভিস দিই আমার রেজিডেন্ট ডক্টরে, এইটা ওই যে আমি অনেক আই ক্যান মেক এ ডিফারেন্স, ওটাও আমার সবচেয়ে ভালো লাগে, যে এখন মানুষের যে আমি সাহায্য করতাম পারি, আমি একটা ডিফারেন্স যদি করতাম পারি, একটা এলাকা যদি উন্নতি করতাম পারি, ডেভেলপ করতাম পারি, তো ওটাও আমার সাথে ভালো লাগে। স্পেশালি আমরা ইয়ং জেনারেশন যারা আসেন, আমার লোকাল ইয়ং জেনারেশন যারা আসেন, তারা অনেক ট্রাবলও আসেন, বা অনেক ধরনের জবস নাই, বা আমরা কাউন্সিল থেকে যদি জব ক্রিয়েট করতাম পারি, বা বাইরে থেকে কোনো বড় ইন্ডাস্ট্রি যদি আমরা আমরা ইয়ে ইনভাইট করতাম পারি আমরা আমরা সিটিত, তাইলে তারা লাগে জব ক্রিয়েট হইলো, লোকাল ইকোনমি তো হেল্প হইলো। আচ্ছা, এটা লাগে আপনার চেষ্টা করে দিলে আপনি? যে এটা লাগে চেষ্টা করাম, এবং আমার কলিগ যখন তারা খুব ভালো কলিগ, আমরা সব গ্রুপ মিটিং করি, আমরা যেটা আমরা আইন পাস করি করে আমরা এলাকার সব এলাকার লাগে। তো আপনি যেভাবে আপনার পলিটিক্স ইনভলভ হইয়া আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ একটু অ্যাডভান্স হয়ে যায়, এবং আপনি কাম্বারল্যান্ড কাউন্সিলও আপনি ডেপুটি চেয়ার হয়েছেন, আগামীতে চেয়ারও আমরা আশাবাদী, বা আপনি সিভিক মেয়র হইবে, এটা একটা খুশির কথা। এটা তো আপনি আমরার যে ইয়াং জেনারেশন, এদেশ আমরা যারা বড়োর, তারারে আপনি কিতা অ্যাডভাইস করবা এই যে পলিটিক্স ইনভলভার ব্যাপারে? তারারে আমি ও অ্যাডভাইস করবো যে মেইন স্ট্রিমও সবসময় থাকার লাগে, কারণ মেইন স্ট্রিম ওইলিয়া ইম্পর্টেন্ট আমরা লাগি, আমরা জেনারেশন সেকেন্ড অ্যান্ড থার্ড জেনারেশন, কারণ আমার আমার আব্বা আর আমার আর তার ফ্রেন্ড হল যারা ওল্ডাম যারা মানে তারা থাকছিল, তারা স্ট্রাগল করছিল ফার্স্ট জেনারেশনে, ও স্ট্রাগল করছেন, এবং ফাউন্ডেশনটা আমরা লাগে রাখছেন, কারণ নাকি আমরা আজ অ্যাডভান্স হইতাম পারছি, আমার জেনারেশন হচ্ছে সেকেন্ড জেনারেশন, আর আমরা সেটা যে আমরা সেম কাম করতাম, আমরা যে থার্ড জেনারেশনে আর কোনো স্ট্রাগল করতে পারেন না। মানে এদেশ আপনি আমাদের মেন স্ট্রিম পলিটিক্স হোক, মেন স্ট্রিম আমাদের যে কোনো অ্যাক্টিভিটিস হোক, আপনি ধরুক আজকে ওই যে স্কুল গভর্নার রাখলো, আপনার স্কুল গভর্নার রাখলো, স্কুলে অনেক ভালো রোল প্লে করেন,
আজ যদি আমরা কমিউনিটি থেকে আপনার গভর্নর হইন তো তার এডুকেশন ডেভেলপমেন্টের রোল প্লে করতাম আমরা। আজ তারা যদি লেখাপড়া ছেলেমেয়েরা করে তার আগুয়ে দেয় বড় জব তারা করতে পারে, মানে এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট। এখন আমরা মনে রাখো আমরা কমিউনিটিতে অনেক সময় দেখা যায় আপনার আমরা মধ্যে আপনার ডিভিশন আই যায়, ডিভাইডের রুল আই যায়, মানে সমস্যা হয়। এটার আমরা ওভারকাম কিলা করতাম আপনার কিতাব পরামর্শ। এইটা একমাত্র যে হইলাম মেইন স্ট্রিমে ফোকাস দেওয়ার লাগে, মেইন স্ট্রিমে ফোকাস দেওয়ার লাগে, ইনভলভ হওয়ার লাগে। আমি স্কুল গভর্নর আজ প্রায় 15 বছর ধরে। কোন স্কুল আসতা গভর্নর? আমি লোকাল স্কুল বিশ্বভাবে গুডউইন স্কুলে গিয়ে আমার লোকাল প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুলের গভর্নর আজ প্রায় 15 ইয়ার্স ধরে আমি। তখন গিয়া আমরা এডুকেশন ডেভেলপ করতাম পারবো, আমরা মেক শিওর করতাম যে আমাদের বাচ্চা যারা আছে তারা এডুকেশন প্রপারলি পার, তারা কোনো সমস্যা আসেনি, তারা কোনো ইস্যু আসেনি, ওগুলো গভর্নরের দায়িত্ব। আপনি আর কোনো সংগঠনে জড়িত আসেন না, আর কোনো অর্গানাইজেশন লাগে বা সোশ্যাল কোনো ওয়ার্ক করার নেই আপনার? অন্য কোনো সোশ্যাল অর্গানাইজেশন লাগে নাই, কিন্তু আমার স্কুল গভর্নর একটা, ওটা তো অনেক সময় দেওয়া লাগে। আর পলিটিক্সে তো আপনারা জানেন ওটা একটা ফুল টাইম জব, অনেক সময় দিতে হয়। আর আমরা তো কাউন্সিলে তো একটা লোকাল গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট আমরা গেছে অনেক রেসপন্সিবিলিটি আছে। তাহলে আপনারা থ্যাংক ইউ অনেক সময় দিয়েছেন, আপনি অনেক মূল্যবান কথা আমরা শুনছি। আমরা আগামীতে ইনশাল্লাহ আপনার গ্রেট সাকসেস আমরা দেখতাম চাই, আমরা আগামী দিন আপনার এমপি হিসেবে দেখতাম চাই আমরা। থ্যাংক ইউ ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম আজকে আমাদের অতিথি কাম্বারল্যান্ড কাউন্টি কাউন্সিলের সম্মানিত ভাইস চেয়ার জনাব কাজল আব্দুল হাইদ ভাইয়ের সাথে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা চাই আমরা এই দেশে আমরা আরও এগিয়ে যেতে, আমাদের কমিউনিটি যাতে এগিয়ে যায়, আমরা সফলতা অর্জন করতে পারি, সেই প্রত্যাশা রাখি। আগামী অনুষ্ঠানে আরও কোনো অতিথি দেখা হবে, সেই প্রত্যাশা রেখে আমার অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।